পাহারা তো আমরা দিব। ওই জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতব কি, যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন, কখনো পানি ছাড়া তো দেখি না, চোখে পানি টল 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 করতে থাকে, মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে, এত কাঁদেন কেন, এত কাঁদেন কেন? বসে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয়, উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয়। আজকে ওই উম্মতকে আল্লাহ ডাক, তাহলে আমি বলবো না কেন, আব্দুল কাদের জিলানি লিখবে না কেন? চিনেন আব্দুল কাদের জিলানিকে? চিনেন? আরে নাম শুনছেন কোনোদিন? পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই, উনি লেখছেন, হায় অর্চে বড় হতবাগা কেউ নেই, অর্চে বড় কপাল পোড়া কেউ নাই, অর্চে বড় নিমক হারাম কেউ নাই, অর্চে বড় অকৃতজ্ঞ কেউ নাই, অর্চে বড় নিকৃষ্ট কেউ নাই, আল্লাহ ডাকলো আর আসলো, নামাজের জন্য ডাকলো আর আসলো না, আসলো না। বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই? কেন না, শুকর সকালবেলা ওঠে, ঘুমের থেকে উঠার পরে বলে, আল্লাহ ঘুমের থেকে উঠলাম, সামনে কিন্তু তাকাবো, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞাসা করে কেন, আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট, কেন আমি তো সকালে উঠি, উঠেই বলি আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানি আবতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে, তারপরও তোমার প্রশংসা, আমি তো উঠেই তোমার গীত গাই, কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না, তো আমার মন বলে ও আমার চেয়েও নিকৃষ্ট। দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান্নামে যাব না, উকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষই তো জাহান্নামে যাবে, আমাকে তো কিয়ামতের দিন বলা হবে কুনু তোরাবা, মাটি হয়ে যাও, আমি মাটি হয়ে যাব, কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না, মানুষকে তো বলা হবে উকুদুহান নাস ওয়াল হিজারা, তুমি জাহান্নামের ইন্ধন হবে, মানুষই জাহান্নামের ইন্ধন হবে, আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে। এই জন্য শুকর বলে অর্চে নিকৃষ্ট কেউ নাই। তো আব্দুল কাদের জিলানি পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিও বলেন যে অর্চে নিকৃষ্ট কেউ নাই। এই জন্য যদি পূজে আইসা থাকে, কথা আগে নেওয়ার আগে, শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই যে আজকে যারা এই মজমায় আসি, দুকে হাত রাইখা ওয়াদা করব যে আজকের পরে বিশেষ করে যুবকরা, যে আজকের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়ব না, ওয়াদা, বিলকুল ওয়াদা, তাইলে আগে চলতে পারি, ওয়াদা, কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়ব না, আজকের থেকে আর নামাজ ছাড়ব না। হায় আসাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সেজদা করি আল্লাহর কুদরতি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুরি দিওয়ান তাতাকাল্লাম মা আল্লাহ, তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে? হায় হায়, আমি তো বলি মুসা আলাইহিস সালাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল, চারটা, কয়টা? তুর পাহাড় হইতে হবে, এছাড়া কথা বলতে পারতেন না। কি উলামা বলে, কি সত্য না মিথ্যা? হ্যাঁ হ্যাঁ, না ঘরে বয়ে বয়ে বিছানায় কথা বলতে পারতেন, তুর পাহাড় হইতে হইতো, গেলেই জুতা খুলতে হইতো, সময় নির্ধারিত ছিল, কি ছিল? এই সময় আসলে কথা হবে, নাইলে হবে না, আবার কথার সীমা রেখা ছিল, আজকে এতটুক বলবে, বাকিটুকু কালকে, আর বেশি বলা যাবে না। হায় হায়, এই উম্মতের জন্য কোনো শর্ত নাই, এই উম্মতের জন্য কোনো, শুধু শর্ত আছে 20 মিনিট, 45 মিনিট, তিন পুরনো 45 মিনিট বলতে পারবে না, সূর্য উঠে উঠতেছে তখন, সূর্য ডুবতেছে তখন, আর সূর্য যখন ঢলতেছে তখন 15 মিনিট করে 45 মিনিট, এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে, ফালতুসাল্লি, তাহলে নামাজে দাঁড়াও, লিয়ান্নাল মুসাল্লিউন ফাইনাল মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে,
আল্লাহ সুযোগ দিয়েছে। আবার আল্লাহ কথা বলে, কোনো শর্ত নাই। ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেল, দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে, তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি? হ্যাঁ, আপনি সুরায় ফাতেহা পড়েন, এটা কি ফাতেহা? হ্যাঁ, আলহামদু পড়তেছেন আপনি? না না না, আল্লাহ আপনার সাথে কথা বলতেছে, কারণ এটা আল্লাহর কালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি চাও আল্লাহ কথা বলো, ফালি তাতলুল কোরআন আল কারিম। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, উজু না থাকলেও কোরআন মুখস্থ পড়া যায়, যায় না? হ্যাঁ, শুধু নাপাক হইলে পড়া যায় না, ঠিক না? নাপাক ছাড়া, বাচ্চা থেকে বাচ্চাও যদি সারাদিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না। শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না। আল্লাহ বলবে, তুই এক সময় ক্লান্ত হয়ে যাবি, কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না, আমি তো বলতেই থাকব। বিদায় মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়ব না, পাক্কা ওয়াদা। যুবকরা কি বলে? যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার, যুবকরা যদি নামাজি হয়ে যায়। চলো, মনে উঠলো বলেই দিই, তুমি জানো না যুবক সেজদায় কি রাখা আছে? যুবক যখন সেজদায় যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে, আলা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে, সাব্বাহতানি সাব্বাহতুক, তুই আমাকে পবিত্র বললি, আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না, তুইও পবিত্র, গুনাহ মাফ। আলাইতানি ফা আলাইতুক, তুই আমাকে মহান বললি, আর তুই মহানত্ব পাবি না, এটা হইতে পারে না, তুইও মহান। বলে আল্লাহ কেমন মহান? বলে তোর জন্য আরশের নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি, তোকে আরশের নিচে আমি ছায়া দিব, কয়েকটা গ্যালারি দিব তোকে, হ্যাঁ সুপার ডিলাক্স গ্যালারি, যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে, খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে। আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন, আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব, দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না, আর দর্শক ছাড়া খেলাও জমে না। আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো, কেননা হিসাব কিতাবও তো একটা খেলা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, খেলাই হবে হিসাব কিতাবের, আরশের নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা, ঠিক না? কাউকে 50,000 বছর দাঁড় করায় রাখবে, ইয়াউমা তুবলা সারাঈর, সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না, সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে, আর হিসাব কিতাব নিতে থাকবে 50,000 বছর দাঁড় করায় রাখবে। লা ইয়াসাল কদম আব্দিন, পাও হেলাইতে দিবে না। আল্লাহ বলছে দুনিয়ায় বহুত ছুটছ, দুনিয়ায় বহুত ঘুরছ, দুনিয়ায় বহুত করছ, আমি কিচ্ছু করি নাই, শুধু তাকায় ছিলাম, নাজিরুন কাইফা তাআমালুন, তুমি দেখতেছিলাম, তুমি বলতেছিলাম, আমি শুনতেছিলাম, কুলতু ফাসামিতু, আমি শুধু শুনছি, তুমি করতেছিলাম আমার বিরুদ্ধে, ফাতাহাম্মালতু, আমি সহ্য করতেছিলাম, কিছুই বলি নাই, আজকে দেখাবো তোমাকে খেলা। ওই গ্যালারি রাখবে তোমার জন্য যুবক, গ্যালারি এত মর্যাদা, জমিনে চলবে তুমি, আরেক হাদিস নিয়ে নাও, জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখায় দেখায় উপর থেকে বলবে, লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি জমিনে না থাকতি, লাউলা শাবাব খুশা, ওই যুবক যদি জমিনে না থাকতো, যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে, আজান শুনতে দেরি, মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না, আল্লাহর হুকুম সামনে আসতে দেরি, পুরা করতে দেরি করে না, নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না, এইখানে একজন যুবকও পাওয়া যাবে না। চুল তো প্রতি মাসে কাটে, প্রতি মাসে না কাটক 2 মাস অন্তর কাটে, 2 মাস অন্তর না কাটক 3 মাস অন্তর কাটে, 3 মাস অন্তর না কাটক 6 মাস অন্তর কাটে, 6 মাস না কাটক 2 ঈদে তো কাটেই কাটে, কিন্তু একজনও যুবক এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যে এই 12ই রবিউল আউয়াল আসতেছে, একজন যুবকও পাওয়া যাবে না। হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না, একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে, নবগঞ্জ বাজারে যায় বলবে, বা মাদায়া যায় বলবে,
বা কুমিল্লা বলবে বা যেই কোনো সেলুনে যায় বলবে যে তোমার এখানে চুল কাটার বড় ডিজাইন আছে, সমস্ত ডিজাইন আজকে সরাও, আজকে আমি আরছি, আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও, একজন যুবক এখানে পাওয়া যাবে না। যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও, আজকে কোনো স্টাইল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টাইল। যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন, বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, সত্য এটাই। হাদিসে আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, তামাসসাক বোঝেন? আগে গ্রামগঞ্জে ছিল শাখো, শাখো চিনেন? কয়টা বাঁশ দিয়ে বানাইতো? একটা বাঁশ দিয়ে, ঠিক না? আর উপরে বান্ধা দিত আরেকটা বাঁশ, ঠিক না? দুর্বল মানুষগুলো ওটা দৌড়া দৌড়া পার হইতো, ঠিক না? আর শহরের মানুষ আসলে আগের থেকেই পাও কাঁপা শুরু হইতো, কেন হয়তো পার্ক হওয়ায় অভ্যস্ত না, ঠিক না? কি বলেন? ছয়জনে মিলা পার করতো, ঠিক না? উপরের বাসটা কেন বাঁধা হয়েছে? এই জন্য বাঁধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায়, তাহলে তুমি যেন বাসটা ধরা লটকায়া থাকতে পারো, দূরের থেকে কেউ দেখা এসে ছুঁটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে, পানির ভিতরে তুমি না পড়ো। আল্লাহর রসুল বলে একটা সময় আসবে কোন উম্মত যদি আমার একটা সুন্নত ধরে এরকম লটকায় থাকে, তো আল্লাহর রসুল বলে তাকে এক শহীদের না একশো শহীদের সওয়াব দেওয়া, জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের সওয়াবই যথেষ্ট, এইখানে একশো দেওয়া হবে। এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার একটা সুন্নত ধরে লটকায়া থাকবে। যুবক যদি ভাবে যে কোনো সুন্নতই তো আদায় করতে পারতেছি না, না পরিবেশের জন্য পারতেছি, না দুনিয়ার জন্য পারতেছি, কোনোভাবেই পারা সম্ভব না, আমিও জানি পারা সম্ভব না, সবগুলোর উপরে আমল করা যাবে না, যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় আনিলাম, নবীর এই সুন্নত ধরেই আমি আটকায়া থাকবো, লটকায়া থাকবো, যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা, আমার নবীর ডিজাইন আমাকে কাটা দে, আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাত, চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না, আরেকটা বললেও পাওয়া যাবে না। এই পুরা গ্রাম না, পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোনো নববধূ পাওয়া যাবে না। পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই? হ্যাঁ, ঘরে ঘরে বিউটি পার্লার আছে, অনলাইনে সব বিউটি পার্লার চলে, অনলাইনে এসে সেই জায়গায় যা যায়, কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো, আজকে আমার প্রথম রাত্র, প্রথম দর্শন, প্রথম জীবনের রাত্র, এটা আর জীবনে কোনোদিন ফিরে আসবে না, আজকে আমার বাসর রাত্রে হবে, আজকে আমি সাজতে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না, আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও, বাকি অন্য দিন আসব, তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও, কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই। একজন নববধূ পাওয়া যাবে না, কি বলেন? চলা তো যাব, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, চলা তো যাব, একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই, একশো বছর আমরা পরে আমরা থাকব না, জীবনটা বড় ছোট, আল্লাহর রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন, উম্মত হেলায় হারায় যাও, হারায়ও না, ওই জীবনটাকে হেলায় হারায় দিও না, ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও, গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও, কিয়ামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি। জিজ্ঞেস করেন হাদিসে আছে, আল্লাহর রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে, এরকম হয়ে আইসো যে আমি কিয়ামতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি, এরকম নিয়ে আইসো না যে আমি কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই, আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহও চলে যাবে। আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি, এইখানে হাজি পাওয়া যাবে দুই চারজন, বেশিও পাওয়া যাবে। কি হজ করছেন আপনি? হ্যাঁ হজ করছেন, আলেম ওলামাও পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে না? পাওয়া যাবে না? হজ করছেন? হ্যাঁ, উমরায় গেছেন? নাহলে উমরায় যাওয়া পাওয়া যাবে,
মদিনা মুনাব্বারা যাওয়ার পরে রওজা একটা আয়াত লেখা আছে রওজার উপরে কোরআনের আয়াত ফা ইন জাউকা বন্ধু আপনার কাছে যদি আমনের উম্মত আসে ওয়াস্তাগফিরুল্লাহ আর আল্লাহর কাছে যদি maaf চায় ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল আর আপনি যদি একটু ইশারা করে দেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা তো আমি আল্লাহ maaf করে দিব দিদা করব না কত করছে দুনিয়াতে যে রসুল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্রান্টি দিতেছেন আয়াতটা লেখা আছে রওজার উপরে বিশ্বাস না হলে বাড়িতে যায় যুবকদেরকে বলতেছি সার্চ দিও রসুলের রওজা দেখবা এই আয়াতটা এখনো লেখা আছে ওইখানে ফা ইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা দুনিয়াতে আল্লাহর রাসূল হা করে দিলে আল্লাহ maaf করে দিবে তো আল্লাহর রাসূল বলছে দুনিয়ার জীবনটাকে এরকম নিয়ে আইসো না আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইসো এরকম নিয়ে আইসো না যে কিয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাব আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা ও আল্লাহ উম্মতকে চোখের পানি জড়ায় জড়ায় বুঝাইছি আমি যে চান্দিনার মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছি না কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিব্রিল আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আতাব কিয়া জিব্রিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পৌঁছতে পারতাম আর কোনো দিন পৌঁছতে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআরে চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়াও হবে না আর কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআরে যাইতে চলছি সোয়া লক্ষ ৩১৩ জন রসুলের কাছে আমার আনার কোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিব্রিল প্রশ্ন করছে অতাব কি আনতা আপনি কেন কাঁদেন আমারটা তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরও বেড়ে গেছে বলতেছে জিব্রিল এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেই প্রশ্ন কি বলে ফামাল লিবাদিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে আমি তো ছিলাম উম্মতের কাণ্ডারি চলে তো যাব মালাকুল মৌত দাঁড়ানো আছে অনুমতি দিতে দেরি বুকে হাত দিতে দেরি করবে না তুমিও বলতেছো আল্লাহ অপেক্ষায় আছে আল্লাহ হুয়ান্তাফিরুক আল্লাহ আপনার অপেক্ষমায় অপেক্ষায় আছে ঊর্ধ্ব জগতে খুশির বন্যা চলতেছে সমস্ত ফেরেশতা আরশ পর্যন্ত জমতেছে একটু পরে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে পরের হাদিসের শব্দ আমাদেরকে এটাই বুঝায় তো জিব্রিল আলাইহিসসালাম বলতেছে আপনি কাঁদেন কেন বলছে এক প্রশ্নের উত্তর এখনো বাকি আমার পরে উম্মতকে কে দেখা রাখবে কে পাহারা দিবে আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুক উম্মতাক ওয়াহদা ওয়ালা আতরুক উম্মতাক ফরদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি দেখা রাখবো আমি উম্মতকে পাহারা দিয়া রাখবো কেমন বন্ধু জানেন ওলামা আছে এই জন্য বলতেছি কেয়ামতের প্রত্যেক দিন জুমার সময় আপনাদের খতিবরা খুতবার ভিতরে এটা পড়ে ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পড়ে না পড়ে না ওলামায়ে কেরাম কিভাবে বুঝছে আমি জানি না আমি অন্যভাবে বুঝছি এই আয়াত আমি অন্যভাবে বুঝছি ওলামায়ে কেরাম বলবে আল্লাহ আমাদেরকে দুরুদ পড়ার হুকুম দিছে আমিও বলবো হুকুম দিছে কিন্তু আমি এটা অন্যভাবে বুঝছি আমি যদি এই আয়াতের ভিতরে তিনটা প্রশ্ন আছে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ একদিন তো আমরা মরা যাব আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে দুরুদ কি বন্ধ হয়ে যাবে তা আল্লাহ বলে বেউকুফ তুই দেখলি না ফেরেশতা আছে মধ্যখানে তো আমি যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ কিতাব তো আমাকে এটাও বলে যে ফেরেশতাও একদিন মারা যাবে মালাকুল মৌত মরবে
তারপরে আমাদের নবীজির উপরে দুরূদকে পড়বে। তো আল্লাহ বলে জাহেল তুই কি দেখলি না ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে থাকবো না হাই লামুত আমি চিরঞ্জীব আমি পড়তে থাকবো বন্ধুর দুরুদ আমি কখনো বন্ধ হইতে দিব না। আমি এইভাবে এই আয়াত বুঝি বন্ধুর কত বড় বন্ধুত্ব। তো বলছে বন্ধু আপনার উম্মতকে আমি একা ছাড়বো চোখে পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিতেছে। ওই উম্মতকে বলতেছে উম্মত কেয়ামতের দিন এরকম আইসো যে আমি গৌরব করতে পারি, এরকম আইসো না যে আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই। কথা আমার স্যার যদি বুঝে আইসা থাকে এটার জন্যই বারোই রবিউল আউয়াল, এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব। আমরা যেন কেয়ামতের দিন গৌরবময় হয়ে যাই, আল্লাহর রাসূল যেন আমাদেরকে নিয়ে গৌরব করতে পারে। যেমন আল্লাহর রাসূল বলছিলেন কেয়ামতের দিন আল্লাহ নারাজ হবে কার আমল দিয়ে আল্লাহর গোসাকে রাগকে আমি ঠান্ডা করব জানো, আমি আবু বকরের আমল নামা আগে করে দিব, আবু বকরের আমল নামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সত্য এটাই, সত্য এটাই, এরকম সত্য হাজারো আছে হাদিসের ভিতরে। এক একজনকে দেখা আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। হায় হায় আসে আসে হাদিসে আসে, সামনে রোজা আসতেছে, রমজানে যারা গরমের ভিতরে রোজা থাকবে আর এটাকে কষ্টসাধ্য মনে করবে না, এটাকে গৌরবের বিষয় নৈকট্যের বিষয় মনে করবে। আল্লাহ কেয়ামতের দিন সকালে এদেরকে ইফতার করাবে, এবার বোঝেন আল্লাহর পিয়াজু কীরকম হবে, আল্লাহর বেগুনি কীরকম হবে, আল্লাহর মরিবর্তা কীরকম হবে, আল্লাহর জিলাপি কীরকম হবে, আল্লাহ ইফতার করাবে। ইফতার কি করাবে? হ্যাঁ ওটা বাবরচি দিয়া পাক করবে না, কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। আল্লাহ বলে দুনিয়াতে কষ্টের রোজা রাখা আসছে উম্মতে মুহাম্মাদি, এই জন্য নবীর আদর্শকে শিখবে, নবীর আদর্শই আমাদেরকে ওই গৌরবময় জীবন দিতে পারে। নবীর আদর্শের সবচেয়ে বড় জিনিস যেটা নামাজের স্বীকারোক্তি দিয়েছেন, এরকম প্রত্যেকটা সুন্নত নবীর আদর্শ, কোরআন আমাদেরকে এটাই শিখায়। এই জন্য নবীর আদর্শের উপরে উঠব, কি বলেন উঠবো তো? পাক্কা ওয়াদা, কথা কিন্তু শেষ হয়ে গেছে, আর উঠা উঠি না করি, শেষ কথা। আল্লাহ আমাদেরকে কবুল করেন, কিন্তু যদি প্রশ্ন করেন নবীকে পাবো তো পাবো কোথেকা, উনি তো দুনিয়ার থেকে চলে গেছেন 1433 বছর 1434 বছর হয়ে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, ওনাকে কোথেকে পাবো 1434 বছর, এখন 1444 চলতেছে, 10 হিজরিতে দুনিয়ার থেকে চলে গেছেন, এখন কোথেকে পাবো। এই জন্যই বলা হয় ওই হক্কানি আলেম আর আল্লাহওয়ালারা নবীর আদর্শকে এখনো নিজের বুকের ভিতরে ধরে রাখছেন, একটাকেও হারাইতে দেন নাই, এমনকি নবীর নাম গাদার নাম পর্যন্ত হারাইতে দেন নাই, বকরির নাম পর্যন্ত হারাইতে দেন নাই, কোনো সুন্নতকে হারাইতে দেন নাই। এই জন্যই হুকুম আসছে কোরআন আমাদেরকে বলে ও উলুল আমরি মিনকুম, কেয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত উলামায়ে কেরাম থাকবে, আল্লাহওয়ালারা থাকবে, ও জানি আপনাদের এইখান থেকে বেশি দূরে না। হায় কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ এর জীবন এটার উপরেই গেছে, নবীর সুন্নতের উপরেই গেছে, নিজেও আমল করছে আর সারা দুনিয়াকে যাদেরকেই পাইছেন তাদেরকে নবীর সুন্নতের উপরেই উঠাইছেন, তাদের কি আল্লাহর দেওয়ানা বানাইছেন, আল্লাহর পাগল বানাইছেন। কেয়ামত পর্যন্ত এইভাবেই চলবে, হক্কানি আলেমরা আপনাদের সামনে নবীর আদর্শ এদের সিনায় রাখা আছে, এদের কাছে সুরক্ষিত রাখা আছে, যেটা চাবেন আল্লাহওয়ালাদের কাছে রাখা আছে। এই জন্য সর্বশেষ কথা, আমরা হক্কানি আলেমদের হক্কানি আল্লাহওয়ালাদের অনুসারিত হইয়া নবীর আদর্শকে শিখব, এর উপরে চলব পাক্কা। হ্যাঁ আর যদি হক্কানি আলেম রাখতে চান দুনিয়াতে যে বেঁচে থাকুক, আল্লাহওয়ালারা বেঁচে থাকুক, আর যদি চান এরা মরা যাক, এরা মরা যেতে পারে, আল্লাহ কাল সকালেও সবাইকে নিয়ে যেতে পারে, কিন্তু আমি কসম দিয়া বলবো কাল বিকাল পর্যন্ত আর এই দুনিয়া থাকবে না। যদি সূর্য ডোবে তো চিরদিনের জন্য ডোববে, আর কোনো দিন উঠবে না,
এটাই সত্য লেখা রাখেন, এটার বর্ণনা দেওয়ার সময় আমার কাছে এখন নাই। বিদায় হক্কানি আলেম আল্লাহওয়ালা, ধরে রাখতে চাইলে এই সমস্ত মাদ্রাসাগুলোর প্রয়োজন হবে, খানকাগুলোর প্রয়োজন হবে, মার্কাজের প্রয়োজন হবে, নাইলে এগুলা টিকা থাকবে না। আমি আপনাদের কাছে চান্দা করব না, এটা মনে করেন না, ভয় পায়েন না যে আমি বুঝি চান্দা করব না, না না, চান্দা করার আমার অভ্যাসও না, আমি চান্দা করতেই জানি না। আপনি তো আমার থেকে বহুত দূরে, আল্লাহ আমার থেকে আমার অনেক কাছে, আমি আপনার কাছে চিক চান্দা করব, চান্দা করব তো ওনার কাছ থেকে করব, ওনাকে বইলা দিব। কিন্তু এতটুকু আপনাদেরকে বলবো, টিকা রাখতে হবে, যদি রাখতে পারি তাহলে আলেম ওলামা থাকবে, নাহলে এটা মিটা গেলে আমাদের এই সুন্দর বাড়িগুলো থাকবে না, আমরাও থাকবো না। এই জন্য সহযোগিতার হাত বাড়ানো আমাদের দায়িত্ব। যা হয়ে গেছে হয়ে গেছে, আমি এতটুকু আপনাদের থেকে প্রতিশ্রুতি নিব যে এরকম মাদ্রাসা যেখানেই হোক, মক্তব যেখানেই হোক, মসজিদ যেখানেই হোক, হেফজখানা যেখানেই হোক, মার্কাজ যেখানেই হোক, আমি যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি একটা অংশ এখানে রাখব, এই মনে করা যে এই উম্মত এক নেকি দিয়া পার হবে, এক গেলাস পানি দিয়া পার হবে, তো আমিও যতটুকু এটার ভিতরে রাখছি এটা দিয়ে আমি পার হওয়ার আশা রাখি। ইনশাল্লাহ সংযুক্ত হব তো, কে কে হবেন দেখি হাত উঠান তো, সাধ্য অনুযায়ী, এখন না, এখন না, এখন যদি দিতে চান তাহলে দোয়ার পরে ওই যে সামনে দেখছি টেবিল নিয়ে বসা আছে আসার রাস্তায়, ওইখানে আপনি লেখা দিয়া যেতে পারেন বা পর মুহূর্তে আপনি এখানে পৌঁছায় দিতে পারেন। সত্য এটাই, যেই এটার সাথে সংযুক্ত রাখবে, এক নেকি দিয়া যদি জান্নাতে যায় তো মাদ্রাসার সংযুক্ত, মক্তবের সাথে সংযুক্ত, হেফজখানার সাথে সংযুক্ত, মসজিদ আর খানকার সাথে সংযুক্ত, মার্কাজের সাথে সংযুক্ত হবে, আর এ জান্নাতে যাবে না এটা বলা যায় না, বরং এও জান্নাতে যাবে। এটার জন্য করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালিগ।